Assalamualaikum viewers. আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা হাঙ্গারিতে টাইম অ্যাডজাস্ট করবেন। আমার এই টাইমটা আপনার ঘড়িতে টাইম আছে এখন আর 9টা, বেসিক্যালি রাত 9টা, বৃষ্টি হচ্ছে আর এখানে 6:15 এসে আছে। এএম আবার এসে আছে, এটা হবে হচ্ছে পিএম এবং 9টা বাজবে। তো এটা কীভাবে সেট করবো আমরা সেটা দেখাবো। যারা আমার চ্যানেলটিতে নতুন, আমার ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। চলুন আমরা ভিডিওতে যাই। প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন দুইটা বাটন আছে, একটা হচ্ছে রিসেট বাটন, একটা হচ্ছে সিলেক্ট বাটন। তো আমাদের কাজ হচ্ছে কি, এই দুইটা বাটনের একটা বাটন প্রেস করে রাখলে হবে না। আমরা এই অপশনটাকে, এই টাইমের অপশনটাকে চেঞ্জ করার জন্য এখানে আমাদের দুইটা বাটন একসাথে প্রেস করতে হবে, তারপর আমাদের এই টাইমের অপশনটা চলে আসবে। আমরা দুইটা বাটন একসাথে চেঞ্জ করে দেখি কি হয়। এই দেখেন আমাদের এই ইয়াটা আপ ডাউন করছে, তার মানে আমাদের এখানে এটাকে চেঞ্জ করতে হবে। এখানে আমরা যেটা করব, এখানে আমরা রিসেটে ক্লিক করব। আগে রিসেটে ক্লিক করলে আমাদের 6টার জায়গায় এই যে 7টা, দেখেন আমি রিসেটে ক্লিক করছি, তারপর 8টা, 9টা, কিন্তু যেহেতু আমার এখানে পিএম তো এখানে আমার এখানে আরও চেঞ্জ করতে হবে। এখানে আস্তে আস্তে বাটনে প্রেস করতে হবে, 11টা, 12টা, এই যে পিএম শুরু হইলো। এখন আমাদের 9 যেতে হবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এবং তারপর আমাকে আবার সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে, উপরের বাটনটা। উপরে সিলেক্ট বাটনে ক্লিক করলে আমাদের ইয়াটা আপনার অ্যাডজাস্টমেন্টটা চলে যাবে, এতক্ষণ ঘন্টায় ছিল এখন চলে যাবে সেকেন্ডে। তা আমরা এই সেকেন্ডে রিসেট বাটনে ক্লিক করলাম, এই সিলেক্ট বাটনে, সরি। এবার আমরা এটাকে রিসেট করব, দেখেন 54 কাটাটা আপ ডাউন করছে। এবার আমরা রিসেটে ক্লিক করব, এটা আমরা দিব হচ্ছে গিয়ে, যেহেতু আমাদের 9টা বাজে আমরা 5 মিনিট অ্যাডভান্স করে রাখি আমাদের ঘড়ির টাইমটা। হ্যাঁ, আমাদের 9টা 5 বাজে, এটা তার কিছু করা যাবে না। এবার আমরা আবার ই দিব, আমাদের সিলেক্ট বাটনে প্রেস করব। সিলেক্ট বাটনে প্রেস করলে আমাদের এই টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সরি, আমি মিস্টেক করেছি, সিলেক্ট বাটন টিপ দিতে যাই, রিসেটে দিয়েছি, আমাদের সিলেক্টে টিপ দিতে হবে উপরেরটা। সিলেক্টে টিপ দিলে আমাদের টাইমটা এই সেট হয়ে গেছে, এই আমাদের 9টা 6, এটা সেট হয়ে গেছে। এখন যদি আবার আমরা এটাকে চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের আবার এই দুইটা প্রেস করে ধরতে হবে, ধরলে আমরা দেখি কি আসে। এই যে আমাদের আবার এটা চেঞ্জ করার অপশন আসছে। এখন তো আমরা চেঞ্জ করবো না, এখন জাস্ট আমরা হচ্ছে গিয়ে সিলেক্টে, হ্যাঁ সিলেক্টে ক্লিক করবো, যাতে আমাদের এটা চলে যায়। হ্যাঁ, দুইবার সিলেক্টে চাপ দেওয়ার পর আমাদের এটা চলে গেছে, আমাদের টাইমটা সেট হয়ে গেছে। তো এই ছিল আমাদের হাঙ্কের মিটারটা কীভাবে আপনারা টাইম অ্যাডজাস্ট করবেন এই ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও সুন্দর উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।